নমস্কার সকলকে, জঙ্গল মনিরে স্বাগত। আগস্ট মাসে দ্বিতীয় লকডাউন পুরুলিয়া শহরে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সে চিত্র। সেই চিত্র আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন জঙ্গল মনিরের পর্দায়। আগস্ট মাসে দ্বিতীয় লকডাউন। যে পুলিশের কড়া নিরাপত্তা, তল্লাশি করা হচ্ছে সকল গাড়ি এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সে কিসের জন্য বাইরে বেরিয়েছেন। পুরুলিয়া শহরে ঢোকার মূল যে রাস্তাটি, সেই রাস্তাতেই চেকিং করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই সূত্র ধরাধরি। আপনারা দেখছেন সেই চিত্র সরাসরি। তল্লাশি করা হচ্ছে সকল গাড়ি, সকল গাড়িকে তল্লাশি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র। অযথা কেউ বাইরে বেরোবেন না, খুবই জরুরি ছাড়া কেউ বাইরে বেরোবেন না। চলছে পুলিশের নজরদারি। সরাসরি পুরুলিয়া ওভারব্রিজ মোড় থেকে, এটা একমাত্র পুরুলিয়া শহরের প্রবেশ রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন যথা কেউ বাইরে বেরোবেন না। লকডাউন চলাকালীন কেউ অযথা বাইরে বেরোবেন না। মানুষকে সচেতনও করছেন। Thank you.
কি কারণে বাইরে বেরিয়েছেন তা খতিয়ে দেখছেন। আপনারা যারা নতুন রয়েছেন আমাদের পেজে অবশ্যই পেজটিকে লাইক করুন, ফলো করুন, শেয়ার করুন, যাতে আমাদের খবর অন্য অন্য আর মানুষের কাছে পৌঁছে যায়। আপনারা দেখতে পাচ্ছেন সে চিত্র সরাসরি জঙ্গলমহল নিচে পড়াই। সকল মোটরসাইকেলগুলিকে তল্লাশি করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এটি পুরুলিয়া শহরের ঢোকার মূল রাস্তা, তাই কড়া নজরদারি চলছে পুলিশের পক্ষ থেকে। কড়াকড়ি লকডাউন চলছে, আগস্ট মাসের দ্বিতীয় লকডাউন। পুরুলিয়া ওভার ব্রিজ মোড় থেকে সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা জঙ্গলমহল নিজের পর্দায়। আপনারা যারা নতুন রয়েছেন আমাদের পেজে অবশ্যই পেজটি লাইক করুন, ফলো করুন, শেয়ার করুন। আমরা শহরের এবং জেলার খবর নিয়ে সর্বদা আপনাদের সেবাই। আপনারা দেখছেন পুরুলিয়া ওভার ব্রিজ মোড় থেকে সেই চিত্র চলছে পুলিশের পা নজরদারি, তল্লাশি করার সকল গাড়ি।
এটি শহরে ঢোকার জন্য মূল রাস্তা, তাই চলছে পুলিশের কড়া নজরদারি এবং সকল গাড়িগুলিকে তল্লাশি করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সে কী জন্য কিসের কারণে বাইরে বেরিয়েছেন। উপযুক্ত কারণ পেলে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে।